আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রচণ্ড গরম পড়েছে আর সারাদিন রোজা থেকে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট যদি ইফতারি টেবিলে থাকে তাহলে দেখবেন সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে, খুবই মজার হয়। আর ঘরে থাকা ফ্রুটস আর দুধ বা সাবুদানা দিয়ে কিন্তু চমৎকারের ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে, খেতে ভীষণ মজাদার এবং হেলদিও বটে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ডেজার্টটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি চমৎকার এই ডেজার্টটি, ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমাদের চুলায় একটা পাত্রর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানিটা যখন ভালোভাবে বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা। এখানে আমি পুরোপুরি এক কাপ পরিমাণ সাবুদানা দেইনি, কিছুটা পরিমাণ কমিয়ে দিয়েছি। আমার ঠিক যতটুকুন লাগবে আমি ততটুকুনও দিয়েছি, আপনাদের যতটুকুন লাগবে প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এখন অপেক্ষা করছি সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট কালার হয়ে যাওয়া পর্যন্ত। আমি বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর বেশ কিছুটা সময় পর আপনারা খেয়াল করবেন যে সাবুদানাগুলো যে সাদা অংশটা ছিল সেটা আস্তে আস্তে একদম ছোট্ট হয়ে গিয়েছে। তো এই চামচটা দিয়ে আমি আসলে দেখাতে পারছিলাম না আপনাদেরকে, একটা স্টিলের চামচ দিয়ে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু একদম মাছের চোখের মতো ছোট হয়ে যাচ্ছে। তো আমি আরও কিছুটা সময় জাল করে নেব, আরও কিছুটা সময় জাল করলে একদম স্বচ্ছ পানির মতো হয়ে যাবে। আর এরই মাঝেই কিন্তু সাবুদানাগুলো সুন্দরভাবে আর কি সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে স্ট্রেনারে করে আমি ছেঁকে সরাসরি ঠান্ডা পানি দিয়ে আর কি সাবুদানাগুলোকে ধুয়ে নেব। আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে সাবুদানাগুলো একটা সাথে একটা লেগে দলা পেকে যাবে না। তো আমি সেই একই পাত্রের মধ্যে এক লিটারের মতো তরল দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা কাজই পাউডার মিল্ক দিয়ে করতে পারেন। এখানে আমি এক কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়েছি আর দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে পাউডার মিল্ক দেওয়ার কারণ হচ্ছে যাতে করে খুব দ্রুত ঘন হয়ে যায়, সেই কারণে আমি পাউডার মিল্কটা দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। জাল করে দুধটাকে আমি একদম হাফ লিটারের মতো করে নেব আর এতে করে কিন্তু দুধটা সুন্দরভাবে ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এরকম অবস্থায় কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো দুধের মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কী কী ধরনের ফ্রুটস নিয়েছি। সাবুদানাগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি, এটাও কিন্তু নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আমি এখানে সবুজ আঙুর নিয়েছি, কলা নিয়েছি, কালো আঙুরটা নিয়েছি, আপেল নিয়েছি, আর এই যে দুধটা নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন আমি মিক্সিং করার জন্য বড় একটা বোলের মধ্যে সবগুলো ফ্রুটস যে কেটে রেখেছিলাম সেই ফ্রুটসগুলো দিয়ে দেব। প্রথমেই আমি এখানে আঙুর দিয়েছি, কলা দিয়েছি, এরপর কালো আঙুরটা দিয়েছি, অ্যাপেল দিয়েছি, আর এখানে আমি কিছুটা পরিমাণ খেজুর কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেটাও দিয়ে ভালোভাবে একটু চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছি। আর এখানে যে সাবুদানাটা দেখতে পাচ্ছেন এটা আমি এই যে দেখতেই পাচ্ছেন ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এই কারণে একটু মনে হচ্ছে যে একটার সাথে একটা লেগে গিয়েছে। যাই হোক, সাবুদানাটা দিয়ে এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে এখন আমি দুধের সাথে ফ্রুটসগুলোর সাথে সাবুদানাটাকে মিক্সড করে নেব। তো আমি পুরোটাই নিয়ে নিচ্ছি আর বাকি আরও একটু দুধ ছিল তো সেইটুকুনও ঢেলে দিয়ে দিলাম। এখন ভালোভাবে জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে চমৎকার এই ডেজার্টটি। এটা খেতে ভীষণ রকম মজার হয়ে থাকে, আপনারা চাইলে কিন্তু ঝটপট করেই বানিয়ে ফেলতে পারেন। এটা খেতে যেমন মজার হয়ে থাকে বানানোটা তো অনেক বেশি ইজি, আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এই রমজান মাসে আপনারা চাইলে ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন, কারণ রমজান মাসে তো আমাদের বাসায় সবসময় দেখা যায় ফ্রুটসের আইটেম একটা না একটা থাকে। আমি এখানে আঙুর, কলা, তারপর হচ্ছে অ্যাপেল দিয়েছি আর খেজুর দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যাড করতে পারবেন। তো আমি জাস্ট উপর থেকে ডেকোরেশনের জন্য আরও কিছুটা পরিমাণ অ্যাপেল, আঙুর আর হচ্ছে কালো আঙুর আর সবুজ আঙুরগুলো আর কি এরকম দিয়ে দিচ্ছি।
তো এখন আমি এই ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা বললাম না, ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনারা ইফতারির জাস্ট আধা ঘন্টা আগে ডেজার্টটা রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, আধা ঘন্টা ঠান্ডা হলেই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো যাই হোক, আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটিও আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। যারা চ্যানেলে একদমই নতুন আছেন, আজকে আমার রেসিপিটি প্রথম দেখেছেন, আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে নিচ্ছি। তো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা সার্ভিং বাটিতে যে নিয়ে নিচ্ছি, আর বিশ্বাস করুন অনেক বেশি ভালো লাগে। রমজান মাসে এই ডেজার্টটা একদম পারফেক্ট একটা ডেজার্ট আমি বলবো। তো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এরকম গ্লাসের মধ্যে করেও সার্ভ করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।